যে সর্ববৃহৎ জনগোষ্ঠী সেটা হইল কোচ জনগোষ্ঠী। এই কোচ জনগোষ্ঠীর আসল পরিচয়ে হয়েছে কোচ রাজবংশী বা পলিয়া বা ক্ষত্র আসলে না হয়, এটা সম্পূর্ণ ভুল। কারণ আমরা যদি ইতিহাস দেখি বা আমার কোচ জাতির যদি অরিজিন আমরা দেখি বা আমরা যদি অ্যানথ্রোপোলজি সাইড দিয়া বিচার করি, সব দিক দিয়া আসলে আমরা কোচ। তে এই কোচ জাতির পরিচয় বিলুপ্ত করিবার বাদে বা কোচ জাতিক একটা দুর্বল করিবার বাদে বা কোচ জাতিক শাসন দমন পীড়ন করিবার বাদে দীর্ঘদিন থাকিয়া শত্রুপক্ষের কিছু লোক, কিছু পণ্ডিত, কিছু স্কলার মানে বিভ্রান্তমূলক প্রচার চালিয়ে আসবে ধরছে। ইমার মূল কারণ, ইমা যদি আমাক পরিচয়হীন করিবা পারে তাহলে আমাক উমা অটোমেটিকভাবে আমাক দুর্বল করিবার পারিবে। কারণ যে জাতির পরিচয় যত স্ট্রং শক্তিশালী ওই জাতি তত বেশি ইউনিটি আর তত বেশি পাওয়ারফুল। তো এই কারণে শত্রুপক্ষ এই জাতির পরিচয়টাকে ধ্বংস করিবার বাদে দীর্ঘদিন ধরিয়া চক্রান্ত চালিয়ে আসবে ধরছে। আর যেই চক্রান্তের আমরা শিকার দেখি আমার শ্রদ্ধার ঠাকুর পঞ্চানন বর্মা, সেই ঠাকুর পঞ্চানন বর্মা সেই চক্রান্তের শিকার, সেই চক্রান্তত পাও দিছে। আর যার কারণে আমার ঠাকুর পঞ্চানন বর্মা আমার জাতির কারণে একটা বিরাট ভুল করে গেছে। আমরা কোচ রংপুর জেলা ম্যাজিস্ট্রেট বারবার রিকোয়েস্ট করেছে তোমার আসলে পরিচয় কোচ, কারণ খেলা পর্যন্ত আমার লোকগুলা আমার যে কাস্ট বা সম্প্রদায় জাতি হিসাবে কোচেই আছে, কিন্তু এই কোচ থাকি জেলায় রাজবংশী ক্ষত্রিয় কথাটা আনা হল, খেলায় আমার জাতির বিরাট একটা ক্ষতি আসে গেল। তে এই যে ক্ষতি, এই ক্ষতির কারণ আজ কিন্তু আমরা ফল ভোগ করবা ধরছি। আজি আমার ভিতরত একটা ডিভিজন এলা পর্যন্ত শত্রুপক্ষ আনিবার সক্ষম হয়েছে। আজি যেমন আমরা যদি দেখি অসমত এটা সবসময় কি পরিচয় দেয় কোচ, এটা কিন্তু রাজবংশীয় কয় না।